বিধ্বংসী আগুনে ভস্মীভূত হলো একটি বাড়ির দুটি ঘর। মঙ্গলবার বেলা 10টা নাগাদ এ ঘটনা ঘটে দিনহাটা পৌরসভার বৌবাজার এলাকায়। দমকলের 3টি ইঞ্জিনের ঘন্টা দুয়েকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অল্পের জন্য রক্ষা পেল গোটা বৌবাজার এলাকা। আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে বাড়ির দুটি ঘর ছাড়াও ঘরের আলমারি, ড্রেসিং টেবিল সহ অন্যান্য আসবাবপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র। ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা বলেই জানা গিয়েছে। ঘটনার বিবরণে জানা গিয়েছে, দিনহাটা পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের বৌবাজার এলাকার বাপ্পা সাহা নামে জনৈক ব্যক্তির বাড়ির সামনে আবর্জনা স্তূপে কে বা কারা আগুন জ্বালায়। সেই আগুন সেখান থেকে বাইরের ঘরে রাখার গাদায় ছড়িয়ে পড়ে। মুহূর্তেই বাড়ির দুটি ঘরে আগুন লেগে যায়। ঘরে থাকা গ্যাস সিলিন্ডারও বিস্ফোরণ ঘটে, ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তা দেখে আশপাশের মানুষজন আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। দমকলের কর্মীদের ঘন্টা দুয়েকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, ফলে রক্ষা পেল গোটা বৌবাজার এলাকা। আগুনে পুড়ে গিয়েছে বাড়ির দুটি ঘর, ঘরের আলমারি, ড্রেসিং টেবিল, চেয়ার, চৌকি সহ অন্যান্য আসবাবপত্র ছাড়াও দরকারি কাগজপত্র, টাকা পয়সা, পোশাক পরিচ্ছদ সমস্ত কিছুই। ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা বলেই দমকলের তরফ থেকে জানানো হয়েছে। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন 52 হাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414। মেয়েকে খাওয়াইতেছিলাম, তারপরে দেখি কি এই যে আগুন জ্বলে উঠছে, এই একেবারে রাস্তার তারপরে ওই যে ফায়ার ব্রিগেড কে ফোন করার পরে ওরা আসলো। আপনার বাড়ি? হ্যাঁ। নাম? দীপালি কর্মকার সাহা। আপনার সামনের নাম? বাপ্পা সাহা। কি মেয়ে, কি মেয়ে, কি হয়, কিরকম পুরলো? একদম ঘর শেষ, সম্পূর্ণ শেষ হয়ে গেছে। থাকার ঘর, রান্নাঘর, এই ঘরে রান্না করতাম, সব শেষ। গ্যাস সিলিন্ডার ফেলে গেছে। কত টাকা ক্ষতি হতে পারে আপনি আইডিয়া দিতে পারবেন? জঙ্গল ছিল ওখানে, কে বা কারা আগুন লাগাইছে আমি দেখিনি। তো আমি খালি জাস্ট শুধু বললাম যে আগুনটা কে লাগাইলো বলে আমি বাথরুম গেছি। তারপর থেকে এর মধ্যে আমার ওয়াইফ আবার বারে বারে বাইরে এসে কাজ করে, জামা কাপড় ওঠে, ও চিৎকার করছে আগুন লাগছে, আগুন লাগছে। এর দেখেছি বিভৎস আগুন লেগে গেছে, সামনে ছিল পোয়াল, পোয়াল মানে খড় বা আগুন লেগে গেছে। এই তো তখন দৌড় টোক মানে আপনার হলো সঙ্গে সঙ্গে ইলেকট্রিক ডাউন দিয়ে দিই, গ্যাস সিলিন্ডার বের করি, বাড়িতে বাচ্চা ছিল 4-5 জন সবাইকে বের করে দিই, বের করে দিয়ে সবাইকে নিরাপদ স্থানে রেখে তারপরে এই যে ফায়ার ব্রিগেড ফোন করি, মানে আমি যে ফায়ার ব্রিগেড ফোন করবো সেটা আমি ভুলে গেছি। যাই যেটা বিপদের সম্মুখীন যেটা হয়, তারপর যাই হোক ভগবান সাহেব ফায়ার ব্রিগেড টাইমলি আসছে, যার জন্য আজকে আমার সবাই প্রাণে বেঁচে গেছে। এই আছে নাম আপনার? আমার নাম সুব্রত বর্মা। ওই যে জায়গায় আগুন লাগাইছিল ওই জঞ্জালগুলো কোথাকার? জঞ্জালগুলো এখানকারই পৌরসভার জন্য। কারা লাগিয়েছে তা বলতে পারবো, সেটা বলতে পারছি। এটা কি বাজারের জঞ্জাল হলে হতে পারে হয়তো? এই জায়গাটার নাম রংপুর রোড, বৌবাজার।